এই কলেজের আজকে নিদারুণ অবস্থা, কলেজের ফিনান্সিয়াল রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কলেজ। আমি প্রসেনজিৎ নায়ক বলছি, আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন কর্মচারী। আমাদের কলেজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, আমরা যেখানে রাস্তায় নেমে অবস্থান করছি, তার একটাই কারণ, কারণ হচ্ছে অর্থনৈতিক তছরুপ। আজকে আমাদের সোসাইটি মেম্বার যারা আছেন, বিশেষ করে গৌতম ম্যানার্জি সেক্রেটারি, পার্থ দাস ট্রেজারার অ্যান্ড প্রেসিডেন্ট সাথী চক্রবর্তী, ওনাকে খুবই কম দেখা গেছে এই কলেজে। তো এদের এই পরিচালনাগ্রস্ত এই কলেজ, কলেজের আজকে নিদারুণ অবস্থা, কলেজের ফিনান্সিয়াল রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কলেজ। ওনারা দীর্ঘদিন আসছেন না কলেজে, এবং আমাদের 26 মাসের বেতন বকেয়া আছে, পুজোর আগের টানা 6 মাসের বেতন বকেয়া আছে। এমতো অবস্থায় আমাদের পঠন পাঠন, আমাদের ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে, ছাত্রদের ক্যাম্পাসিংয়ের কথা ভেবে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে যতদিন সম্ভব এই রাস্তায় নেমে বিপ্লব করবো, এবং রেজিস্ট্রার অফ দ্য সোসাইটিকে একটাই অনুরোধ, আমাদের বিনীত অনুরোধ, আপনারা যত সম্ভব জলদি এই ব্যাপারটায় হস্তক্ষেপ করে তদন্ত করে এর সত্যতা যাচাই করুন।